কলকাতার সুপার হিরোইন কৈশানী মুখোপাধ্যায় এখন বাংলাদেশে। ওপার বাংলায় প্রেমিক বনি সেনগুপ্তকে রেখে হাওয়াই জাহাজে চেপে বাংলাদেশে এসেছেন এই নায়িকা, আর এসে চলে গেছেন চাঁদপুর, সেখানে প্রেমের গল্পে মজেছেন কৈশানী। ঢাকায় ছবির উঠতি নায়ক শান্ত খানের সঙ্গে প্রিয়ারি ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন কৈশানী। কেমন প্রেমের গল্পে মজলেন তারা, সেই খবর জানাচ্ছেন সহকর্মী শাশ্বত মেহেদি। শুধু মনের কোণে তুই একবার আয়না রে, রেখে দেব তোকে এই বুকে খুব আদরে। ওপার বাংলায় প্রেমিক বনি সেনগুপ্তকে রেখে হাওয়াই জাহাজে চেপে বাংলাদেশে এসেছেন কৈশানী। বলছি কলকাতার সুপার হিরোইন কৈশানী মুখোপাধ্যায়ের কথা। এই নায়িকা এখন বাংলাদেশে। শান্ত খানের বিপরীতে অভিনয় করতে কলকাতা থেকে উড়ালপথে ঢাকায় এসেই চাঁদপুরে শুটিং শুরু করেছেন টলিউডের জনপ্রিয় সুপার হিরোইন কৌশানী মুখোপাধ্যায়। গেল 27 সেপ্টেম্বর, ঢাকায় এসেই চাঁদপুরে চলে যান এই নায়িকা। প্রিয়ারে সিনেমার শুটিংয়ে বর্তমানে চাঁদপুরে ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা। বাংলাদেশের সিনেমায় এই প্রথম কাজ করেছেন কৌশানী। প্রিয়ারে সিনেমায় কৌশানী মুখোপাধ্যায়ের বিপরীতে রয়েছেন নায়ক শান্ত খান। বিজয় টিভির মুখোমুখি হয়েছেন কৌশানী। ছবিতে আমার ক্যারেক্টারের নাম প্রিয়া আর ছবিটার নাম প্রিয়ারে। তো সামওয়্যার এটা একটা রোম্যান্টিক ছবি অ্যান্ড কন্টেন্ট বেসড ছবি, অ্যান্ড এখানে আমার ক্যারেক্টারটা হচ্ছে যেটা একটা ঘরোয়া মেয়ের হয় আর কি, মানে বাবার একমাত্র মেয়ে, তো সেই যে আদর পাওয়া সেই এটা, অ্যান্ড তার যে প্রেমের মানে একটা আলাদা চ্যাপ্টার শুরু হয় জীবনে, সেটা নিয়ে অনেক টুইস্ট অ্যান্ড টার্নস আছে। আজকে প্রথম দিন, আজকে এতটা বলা উচিত হবে না আমার মনে হয়। আরও বেশি যত আপনারা দেখবেন চ্যানেল তত বেশি জানতে পারবেন প্রিয়ারের ব্যাপারে, প্রিয়ার ব্যাপারে। আর ডেফিনেটলি বাংলাদেশে আই থিঙ্ক দিস ইজ গোয়িং টু লাইক সবার মন কাড়বে এটা। ছবিতে শান্ত খানের চরিত্রের নাম নূর, কৌশানীর সঙ্গে এটি তার প্রথম কাজ। সিনেমাটি পরিচালনা করছেন পূজন মজুমদার। সিনেমায় আরও অভিনয় করছেন কলকাতার রজতাভ দত্ত ও খরাজ মুখার্জি। এটা তো হচ্ছে আমি একটা রাখাল থাকি, রাখালের ক্যারেক্টার। খুবই ভালো, খুবই কাছে একটি গল্প বা ভালো লাগছে। আমার ক্যারেক্টারের নাম হচ্ছে নুরু, কিছু মিলে আমি কৌশানী, আমরা আর কি নতুন একসাথে আজকে কাজ শুরু হল, ভালো লাগছে। হ্যাঁ, এটাই ওর সাথে আমার প্রথম সিনেমা। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে সোলজার, ওইটা তো হচ্ছে ইন্ডিয়ান সিনেমা, ওইটা ইন্ডিয়াতে হবে। এইটাতে মেসেজটা পাবেন বলতে হচ্ছে, আসলে গ্রামের মধ্যে হয় না যে অনেক চেয়ারম্যান থাকে বা নারী নির্যাতন করে যে হয় না, তো এরকম আর কি। তো পাবেন যে মানে অত্যাচার যে রাখালদের উপরে বা আমাদের অনেক অনেক আছে না, অনেক রাখাল বা বলতে কি গরিবদের উপরে মানে টর্চার করে বা ই করে, এই সব কিছু মিলিয়ে আপনি একটা মেসেজ পাবেন। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। ছবিটির বেশিরভাগ শুটিং হবে চাঁদপুরে। গল্পের প্রয়োজনেই চাঁদপুরে চলছে ছবিটির শুটিং, তবে এই ছবির গানের দৃশ্যায়ন হবে সিলেটের সুনামগঞ্জে। শাশ্বত মেহেদি, বিজয় টিভি, ঢাকা।